কেমন দেখলে আজকের ম্যাচটা? ভালো সেলিম ভালো, গোলদার মনমান ভালো, লড়াই একটা বললেই চলে। গোলটা মনমান করেছে, ভালো গোল, কামিংস এর গোলটা অসাধারণ গোল, ভালো খেলেছে মনমাগান। কোন জায়গাটা বুঝতে তুমি যে মনমান সব স্ট্রাইকারকে নামালে যখন, তখনই মনে হয় যে ম্যাচটা জিতবে, অল আউট কোচের একটা চেষ্টা আছে। ভালো খেলেছে মনমান আবার যখন, সেই কামিংসের কথা কি বলতে হ্যাঁ কামিংস ভালো, দীপেন্দুর গোল ভালো, ম্যাকলারেনকে ওই কেমন গোলটাই দেখলে? তো ম্যাচে ফেরালো মনমান, ওই তুমি গোল না বললে হলে। সবকিছু হ্যাঁ, শুভাশিস, দীপেন্দু, দুটো বাঙালি ছেলে গোল করেছে, এটা ভালো। ম্যাকলারেন কেমন দেখলে? ওরা বেশিক্ষণ খেলেনি, ফিট হয়েছে, এটাই ভালো। ডিফেন্স কি এখনো চিন্তায় রাখবে? ওরা আমি কিছু বলবো না, ওরা কিছু ওই নিয়ে কিছু বলবো, এরপরে একটা জিনিস বলে যাও, এই মোহামেডান কোচ দাঁড়িয়ে আছে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ম্যাচটা কিভাবে দেখছে? কোচ আজকে দেখতে এসেছিল তোমার আমরা দেখতে এসেছি ওই ম্যাচের জন্যই তো দেখতে এসেছি, ওটা তো এখন বলা যাবে না কঠিন কেন। লড়াই হবে, হ্যাঁ, লড়াই কঠিন, নিশ্চয়ই হবে। হ্যাঁ।